হাগড়াছড়ির ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে উগ্র মাইফুয়া মারা গিয়ে এ ঘটনাত আহত হইয়া আরও দুয়া মাইয়া। আজ সোমবার সকাল 10 তারিখে হাগড়াছড়ির দিঘিনালা সড়কের 4 মাইল এলাকাত এই দুর্ঘটনা ঘটে। নিহতর নাম গরিকা চাকমা, বয়স 38, ও হাগড়াছড়ির ফানছড়ি উপজেলার লতিবান এলাকার সুরেশ চাকমার বউ বলে জানা যায়। ঘটনার পর খবর পাই পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী সেনাবাহিনী ঘটনাস্থলত পৌঁছি হতাহতলরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালত পাঠায়। হাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শাহনুর সিপ্লাসরে জানায় এই ঘটনাত উগ্র মাইফুয়া মারা গিয়ে আর ঘাতক ট্রাক চালকরে আটক করা হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS TMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।